বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে। আজ আপনাদের জানাবো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ খ্যাত পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম রহস্য ঘেরা তাজমহল সম্পর্কে। তবে ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ তো থাকবে, আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাজমহল আরবি শব্দ। তাজমহল শব্দের অর্থ সব প্রাসাদের মুকুট। এটি ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আঞ্জুমান বানু বেগম, যিনি মুমতাজ নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পন্ন হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। সৌধটির নকশা কে করেছিল এই প্রশ্নে অনেক বিতর্ক থাকলেও এটি পরিষ্কার যে শিল্প নৈপুণ্য সম্পন্ন একদল নকশাকারক ও কারিগর সৌধটি নির্মাণ করেছিলেন, যারা ওস্তাদ আহমেদ লাহোরির সাথে ছিলেন, যিনি তাজমহলের মূল নকশাকারক হওয়ার প্রার্থিতায় এগিয়ে আছেন। তাজমহলকে মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় ও ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতির রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এইটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। তাজমহল নিয়ে অনেক গল্প ও কল্পকাহিনী প্রচলিত রয়েছে, তবে এইসবের বেশিরভাগের যথাযথ প্রমাণ না থাকলেও কাহিনীগুলো বহু বছর ধরে মানুষের মুখে মুখে রটে বেড়াচ্ছে। আসুন তাহলে তাজমহল সম্পর্কিত কয়েকটি রহস্যময় ও দৃঢ় কল্পকাহিনী সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনাকে যদি প্রশ্ন করা হয় বলুন তো তাজমহল ও আঞ্জুমান বানুর সম্পর্ক কি, আপনি হয়তো একটু ভুরু কুচকে তাকাতে পারেন। আঞ্জুমান বানু আবার কে? তবে এই আঞ্জুমান বানুই হচ্ছে মুমতাজ, যে নামে সারা পৃথিবীতে তিনি অমর হয়ে আছেন। পূর্বপুরুষদের মতো শাহজাহানেরও ছিল অনেকগুলো স্ত্রী, তবে এত রানীদের মধ্যে এমন কেউ ছিল না যিনি মুমতাজের মতো তার হৃদয় হরণ করতে পেরেছিলেন। মুমতাজ ছিলেন তার তৃতীয় স্ত্রী। 19 বছরের পরিণয় জীবনে তাদের মোট সন্তান হয়েছিল 14টি। শেষ সন্তানের জন্মদানের সময় তার মৃত্যু হয়। এতে শাহজাহান এতটাই কষ্ট পান যে তিনি তার প্রিয় মুমতাজের স্মৃতিকে অমর করে রাখার জন্য একটি স্মৃতি স্তম্ভ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যার নাম রাখা হয় তাজমহল। এইটি তৈরিতে প্রায় 22 বছর সময় লেগেছিল। এর নির্মাণ কাজ শুরু হয় 1632 সালে ও শেষ হয় 1653 সালে। তবে তাজমহলের নাম নিলেই যে প্রচলিত কথাটি শোনা যায় তা হলো কর্মীদের হাত কাটার আদেশ। তাজমহল সম্পর্কে একটি খুব প্রচলিত কল্পকাহিনী হলো এমন স্মৃতি স্তম্ভ যেন আর দ্বিতীয়টি নির্মাণ না হয় তা নিশ্চিত করার জন্য শাহজাহান কারিগরদের হাত কাটার আদেশ দিয়েছিলেন। বহু লোক এই কাহিনী বিশ্বাস করলেও এইটি নিশ্চিত করার মতো কোনো প্রমাণ কখনোই পাওয়া যায়নি, সুতরাং এটি স্রেফ একটি পৌরাণিক কাহিনী হিসেবে মানুষের মুখে মুখে রটে বেড়াচ্ছে। তাজমহলের আরেকটি উল্লেখযোগ্য তথ্য হলো এর ভূত। আপনারা অনেকেই হয়তো কথাটি এখনই প্রথম শুনলেন। যদিও আমরা তাজমহলকে নিখুঁত বলে বিচার করি, তবে এইটি তা নয়। মহলটির মূল হলের সিলিংয়ে একটি ছোট গর্ত রয়েছে। কথিত আছে যে কারিগরদের একজন ইচ্ছা করে এই গর্তটি রেখে দিয়েছিলেন যেন শাহজাহানের নিখুঁত মহলের স্বপ্ন সত্যি হতে না পারে। নির্মাণ কাজ শেষ হওয়ার পর সকল কারিগরের হাত কাটার পরিকল্পনা সম্পর্কে জানতে পেরে তিনি এমন করেছেন বলে ধারণা করা হয়। তাজমহলের নামের সাথে যে প্রশ্নটি অবশ্যই করা দরকার তা হলো, এইটিই কি মুমতাজের প্রথম সমাধি ছিল? মুমতাজের মৃত্যুর পরে ও তাজমহলে রাখার আগে তার মৃতদেহ পৃথক স্থানে দাফন করা হয়েছিল। প্রাথমিকভাবে মৃত্যুর ঠিক পরে তাকে বুহানপুরে সমাহিত করা হয়, তারপরে দেহ আগ্রায় স্থানান্তরিত করা হয়।
এবং তাজমহলের কমপ্লেক্সে 12 বছর তাকে সমাধিস্থ করা হয়। অবশেষে এইটি তাজমহলের বেসমেন্টে স্থানান্তরিত করা হয়, যেখানে মমতাজের সমাধির চূড়ান্ত বিশ্রামের স্থানটি পাওয়া যায়। ধারণা করা হয়ে থাকে যে তাজমহলের ভেতরে অসংখ্য গুপ্ত কক্ষ রয়েছে। শাহজাহানের সময় থেকেই এই কক্ষগুলো তৈরি করা হয়েছিল এবং বর্তমান ব্যবস্থাতেও এই কক্ষগুলোতে খুব বেশি পরিবর্তন করা হয়নি। তাজমহলের আরেকটি আশ্চর্যজনক বৈশিষ্ট্য হলো এর রং বদলানোর ক্ষমতা। তাজমহল প্রকৃতপক্ষেই একটি বিস্ময়, তাতে কোনো সন্দেহ নেই। একটি জনপ্রিয় পৌরাণিক কাহিনী রয়েছে যে মহলটির রং দিনের বেলায় আকাশের অবস্থার সঙ্গে পরিবর্তিত হয়। ভোরের বেলায় এর রং হালকা গোলাপির মতো হয়ে ওঠে, সন্ধ্যের বেলা এইটি দুধের মতো সাদা দেখায়, চাঁদনি রাতে এইটি হালকা নীল রঙের মনোমুগ্ধকর রূপ নেয়। এই পরিবর্তনগুলো তাজমহলকে দিয়েছে অন্য এক বৈচিত্র্য। প্রশ্ন হচ্ছে, তাজমহল কি আসলে একটি কবর, নাকি ভালোবাসার নিদর্শন, নাকি অজানা এক রহস্যের ভাণ্ডার? লোকমুখে প্রচলিত আরেকটি অনবদ্য রহস্য হলো কালো তাজমহল। বলা হয়ে থাকে সম্রাট শাহজাহান নিজের সমাধির জন্য আরেকটি তাজমহল তৈরি করতে চেয়েছিলেন। তিনি কখনোই বিদ্যমান তাজমহলে তার স্মৃতিসৌধ রাখার কথা ভাবেননি। তিনি স্বপ্ন দেখেছিলেন কেবল তার নিজস্ব একটি তাজমহলের। যমুনা নদীর অন্য তীরে এইটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল এবং মহল দুটি একটি ব্রিজের মাধ্যমে সংযুক্ত করার কথা ছিল। কালো তাজমহল এখন শুধুই একটি স্বপ্ন। তাজমহল সম্পর্কে কল্পকাহিনী ছাড়াও সেই সময় তাজমহল নির্মাণ সম্পর্কিত কিছু বিতর্কিত বিষয় রয়েছে। অনেকে তাজমহলের মতো একটি বৃহৎ প্রকল্প তৈরির চেষ্টার জন্য মুঘল সাম্রাজ্যের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার অনেকে তাজমহল তৈরির প্রয়োজনীয়তার পিছনে কোনো যুক্তিযুক্ত কারণও খুঁজে পাননি। তাজমহল নিঃসন্দেহে সেই সময়ের বৃহত্তম প্রকল্প। মুঘল ছিল সেই সময়ের বিশ্বের অন্যতম সমৃদ্ধ সাম্রাজ্য, তবু এই বিশাল প্রকল্পের ব্যয় বহন করার ক্ষমতা শাহজাহানের সাম্রাজ্যের ছিল কিনা তা বড় বিতর্কের বিষয়। তাজমহল ও অন্যান্য প্রকল্প বাস্তবায়নের পর শাহজাহানের রাজত্বের শেষে মুঘল কোষাগার বেশ ফাঁকা হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তাজমহলের শ্রমিকদের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে মুঘল সাম্রাজ্যের কিছু জায়গায় কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি হয়েছিল। এছাড়াও এটি নির্মাণের জন্য অর্থের যোগান দিতে সাধারণ প্রজাদের অনেক শুল্ক দিতে হতো। যদি কোনো শাসকের ব্যক্তিগত ভালোবাসার জন্য সাধারণ মানুষকে এত কষ্ট করতে হয়, তবে অনিবার্যকরণে সেই স্থাপত্যটি নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে নানান প্রশ্ন উত্থাপন হওয়াটাও বোধহয় স্বাভাবিক। একজন সম্রাটের ব্যক্তিগত সুখের সামনে প্রজারা কতটা অসহায় ছিল, এইটি তার স্পষ্ট ইঙ্গিত দেয়। প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ধরনের আরো ইনফরমেশনাল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।